এসব টাকা পয়সার কথা কইতেছিলে। অ্যাকাউন্টেন্ট বলছিল যে একটা 10 লাখ টাকার হিসাবের গন্ডগোল হচ্ছে, তো ও সাসপেক্ট করছিল এই যে আমাদের কি নাম ওই পবিত্র, হ্যাঁ পবিত্র, সেই অনুযায়ী ইনভেস্টিগেট হয় আর তারপর পবিত্রর বাড়ি থেকে 10 লাখ টাকা পাওয়া যায়। পুলিশ ওকে অ্যারেস্ট করতে গেছে। ভাই কার কথা বলছো গো? পবিত্র দাদা, পবিত্র দাদা 10 লাখ টাকা চুরি করেছে, এটা কি করে সম্ভব? কাল তো পবিত্র দাদা তোমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ তো দেখা করতে এসেছিল তার মানে কি চুরি করতে পারে না? হ্যাঁ না ভাই, আমি সেটা বলছি না। দেখো পবিত্র দাদার মতন মানুষ এমন একটা কাজ করবে আমার বিশ্বাস হয় না গো। ও আচ্ছা আচ্ছা, তুমি বিশ্বাস করতে পারছো না, তোমার এই 2 পয়সা লোকটার প্রতি প্রচন্ড ভরসা আছে কিন্তু তোমার বাড়ির লোকের প্রতি তোমার কোনো ভরসা নেই। তুমি এটা মানতেই পারছো না যে পবিত্র এরকম একটা কাজ করতে পারে, যে ওর 10 লাখ টাকা চুরি করতে পারে। তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি, আমার প্রতি তোমার কোনো ভরসা নেই তাই তো? ভেরি আনফর্চুনেট, তুমি 15 বছর ধরে সিংহরায় পরিবারে বসবাস তো করছো কিন্তু এই পরিবারের এখনো আদর্শ বৌমা হয়ে উঠতে পারো না। এই যে তোমার বাড়ির লোকজনের জন্য এটা করা সেটা করা, ভালোবাসা এরকম উতলে উতলে পড়ো না, কিছু মনে করো না বৌদি, এটা আমার নাটক লাগে। দাঁড়াও ভাই। আহ দিদি ভাই প্লিজ বন্ধ করো এই বেকার তর্ক, যাও আমরা তিনজনে কফি খাবো, নিয়ে এসো যাও। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে ঋষিকে কিছু বলতে চাই। কে কাকে আপন করে নেবে, কতটা আপন করে নেবে, সেটা দুটো মানুষের উপর নির্ভর করে, এক হাতে কিন্তু তালি বাজে না। পবিত্র এত পুরাতন লোক, হ্যাঁ না সে কিনা সুরি সামারি করত, মনটা এত কু ডাকতেছে কেন? বাবা তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। তুমি কি ডিসাইডেড যে এবছর পুজোটা গ্রামের বাড়িতেই কাটাবে? মানে আমি কেন তোমাকে জিজ্ঞেস করছি, কোনো বছর তো আমরা যাই না এরকম। আমি জানতাম ঋষি তুমি আমাকে এই প্রশ্নটা করবে, আমি জানতাম। হ্যাঁ ঠিকই ধরেছ, এবছর গ্রামের বাড়িতে পুজো কাটানোর পেছনে আমার নির্দিষ্ট একটা কারণ আছে। আমাদের গ্রামের মন্দিরের পাশে একটা জমি আছে না, যেটা আমরা নতুন নিয়েছি, রাইট? আমার ইচ্ছে যে ওই জমিতেই আমাদের নতুন প্রেসটা সেট আপ করব। ওকে, আর সেই জন্য তো আমাদের জনসংযোগটা বাড়াতে হবে না, ওই গ্রামের মানুষগুলোকে হাতে রাখতে হবে। তবে গ্রামের লোকগুলো জানে যেহেতু এবছর আমাদের বাড়ির পুজোটা 100 বছর পূর্তি হচ্ছে, সেই জন্য আমি যাচ্ছি। তবে আসল কারণটা হচ্ছে যে এবছর পুজোর 4 দিন আমাদের গ্রামের কারো বাড়িতেই উনুন জ্বলবে না, গ্রামবাসীদের প্রত্যেকে আমাদের বাড়িতে এসে মহাভোজ করবে। বাবা আপনি সত্যি বলছেন, এমনটা সত্যি হবে? গ্রামবাসীরা খুব আনন্দ করবে, ওরা মানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবে, পেট পুরে খাবে, আপনাকে অনেক আশীর্বাদ করবে। রুদ্র এখনো ফেরেনি বাবা? আসলে আমি ফোন করেছিলাম, ফোনটা ধরেনি। তো আবার ফোন করো, ওকে বলো যে যেখানেই থাকুক যেন তাড়াতাড়ি চলে আসে।